পাশে আমার আমাদের ভাই বোনেরা, ভাই বোনের বললে হবে না, কারণ ওদেরকে তো আমাদের আমাদের স্বদেশীয় প্রবাসীরা, আসসালামু আলাইকুম, রমজানের শুভেচ্ছা নেবেন, রমজান মোবারক, সামনে ঈদ আছে, আগাম শুভেচ্ছা। আমরা এসেছি আয়ারল্যান্ড, আমার এটা দ্বিতীয় আলোচনা। আমি প্রথমে এসেছিলাম ক্রেডেনশিয়ালস দিতে, সেটি মার্চ মাসে, এবং আমি তখন বলেছিলাম জুলাই মাসে আসবো, আমি তখন বলেছিলাম জুলাই মাসে এই ধরনের আমরা একটি অনুষ্ঠানে মিলিত হবো, আমি বলেছিলাম জুলাই মাসে আমাদের সার্জারি হবে এবং তার আগেই হবে। আমার সেজন্য আনন্দ লাগছে যে আমাদের এর মধ্যে দুটো সার্জারি হয়েছে, একটি কর্পোরেট হয়েছে, একটি এই এখানটায় হলো। দু তিনটে বিষয় একটু প্রথমে একটু মাস্টারি করবো, একটু মাস্টারি করি, মাস্টারি করতে চাই এই জন্যে যে বাংলাদেশে এক ব্যক্তি, একজন ব্যক্তি আছে, তিনি যিনি সবার সুরের ব্যক্তি, তিনি হচ্ছেন রাষ্ট্রপতি। আমরা রাষ্ট্রপতিকে সম্মান জানিয়ে তার পদের আগে মহামান্য শব্দটি ব্যবহার করি। মাননীয় অনেকেই আছেন, মহামান্য কেবলমাত্র রাষ্ট্রপতি, মাননীয় অনেকে আছেন কিন্তু মহামহিম কেবল রাজা বা রানী। হ্যাঁ, সুতরাং আমার আগে মহামান্য ব্যবহার করবেন না। আমি রাষ্ট্রপতিকে তার প্রতিনিধিত্ব করি, কারণ আমি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি। হ্যাঁ, বাংলাদেশের সরকারকে প্রতিনিধিত্ব করি, বাংলাদেশের মানুষকে প্রতিনিধিত্ব করি, বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে, সকল সংস্থাকে প্রতিনিধিত্ব করি। আমি কারো একজনের না, আমি 16 কোটি বাঙালি, আমি কোনো রকমের সাংগঠনিক পরিচয় আমার নেই বাংলাদেশ ছাড়া। তো সেই অর্থে আপনারা একেবারে নিশ্চিন্ত থাকুন যে আমি যখন বাংলাদেশের বাংলাদেশের জন্য কাজ করি বা উদ্যোগ নিই, আমি যখন প্রবাসীদের সঙ্গে আমার কার্যক্রম নিয়ে শুধু উদ্যোগ নিয়ে না ভাবিত হই, তখন কিন্তু সকলকে নিয়ে ভাবিত হই, এবং এর ব্যাপ্তায় নেই রাষ্ট্রদূতের কিন্তু দায়িত্ব সেটি। আমি সরকার দূত নই, আমি রাষ্ট্রদূত। এটা এটা একটু একটু আমাদের এই কাজটি যে কোনো সরকারি আমলার মতো চাকরি না, যে পোস্টিং দিয়ে দিলাম ও চলে গেল। আমার একটি রাষ্ট্রপতির কাছ থেকে আমার 3টে কাগজ সই করে আনতে হয়, যেটি এদেশের রাষ্ট্রপতির কাছে দিতে হয়, এবং যেখানে তিনি তার সকল ক্ষমতা আমাকে অর্পণ করেছেন এই বিষয়টি উল্লেখ করেন। আমি রাষ্ট্রপতির কাছ থেকে সকল ক্ষমতা নিয়ে প্রতিনিধিত্ব করছি। আপনারা একেবারেই দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, বাংলাদেশের রাষ্ট্রদূত সকলের রাষ্ট্রদূত, এবং সে কারণেই আমি বারংবার কিন্তু বলেছি যে আমি চাই আমার সার্জারি হোক সকল বাঙালির প্রতিষ্ঠানকে নিয়ে, আমাদের সঙ্গে যখন সবার সঙ্গে মিলিত হব সেটি যেন ওই প্ল্যাটফর্মে হয়, আলাদাভাবে যদি কেউ দেখা করতে চান কোনো সংগঠন সেটিও ঠিক আছে, সেটিও ঠিক আছে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সম্বর্ধিত হওয়ার জন্য বা এই এই রাষ্ট্রদূতের দাপ্তরিক যে কাজটি আছে সেটি যেন সকল বাংলাদেশের নাগরিককে নিয়ে হয়, আমাদের ইচ্ছেটি সেটি। দ্বিতীয়, বিলেতের এক রাজা ছিলেন, তার নাম ছিল ক্যানিউট, CANUTE, ভালো রাজা ছিলেন, জনদরদী রাজা ছিলেন, লোকজন তার কাছে নানান বিষয় নিয়ে যেত, তিনি তার সামর্থ্য দিয়ে সেগুলো পূরণ করবার চেষ্টা করতেন। এক পর্যায়ে এমন হলো যে সবাই ভাবলো কিছু হলেই ক্যানিউটের কাছে যাও, তখন ক্যানিউট ভাবলেন যে এই বিষয়টি নিয়ে স্পষ্ট হওয়া ভালো, উনি সবাইকে নিয়ে সমুদ্রের পাড়ে গেলেন এবং বললেন এই দেখো জোয়ার আসছে, সবাই বললো হ্যাঁ আসছে, বলে এই দেখো আমি বলছি এই জোয়ার তুমি থেমে যাও, জোয়ার তো থামেনি, বলে ক্যানিউট রাজা সব করতে পারেন,
ক্যানুট রাজার কর্তৃত্ব সবকিছুর উপরে না, ক্যানুট রাজা সব করবার চেষ্টা করতে পারে। হ্যাঁ, তো আমি এটি বলতে চাই, এই যে কোনো রাষ্ট্রদূত কিন্তু নিশ্চয়ই আপনাদের সকল সমস্যা শুধু না, আশা আকাঙ্ক্ষা পরামর্শ সবই গ্রহণ করবার নিমিত্ত আছেন, এবং নিশ্চয়ই তিনি, আমি তৃতীয় কথা বলছি না, যিনি আসেন তিনি সেটি করবার জন্য উদ্যোগীও হবেন, কিন্তু সবচেয়ে পারবেন হ্যাঁ সেটি কিন্তু সবসময় নয়, এটি একটু আপনারা মনে রাখবেন। তা আমি বলছি এইটুক হলে তাহলে কিন্তু একটা স্পেস থাকে। তৃতীয় একটু বাংলা ভাষা, বাংলা ভাষা খুব মজার ভাষা, হ্যাঁ বাংলা ভাষা মজার ভাষা, যে বাংলা শব্দের মধ্যে আমি যদি এর প্রকরণটা একটু সংস্কৃততে করি একরকম, আবার একটু সংস্কৃতকে নামিয়ে যদি ইদানীকালের আধুনিক বাংলায় করি এক অন্যরকম। দরিদ্র, দরিদ্র গরিব, দরিদ্র এই শব্দটির দরিদ্র লোক, দরিদ্র ব্যক্তি, এটি একটি বিশেষণ না বিশেষ্য, হ্যাঁ মানে আরত্বিক অন্যকে, অন্যকে কি করে গুণান্বিত করে। এখন একে যদি বিশেষ বিশেষ্য করতে হয় হ্যাঁ তাহলে কি হবে, দু ধরন আছে, যদি তৎসময় সংস্কৃত মতো করলে দারিদ্র, আর সেটি যদি না করি বাংলার প্রকরণ করি দরিদ্রতা, কিন্তু কখনোই দারিদ্রতা নয়, ওটা ওভারকিল হয়ে গেল, হয় দারিদ্র না হয় দরিদ্রতা, আমি দীন হয় দৈন্য না হলে দীনতা, দৈন্যতা নয়, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখাটা খুব জরুরি। আবদুল্লাহ সাহেবের কথা বলেছেন আমার শিক্ষক, তিনি এখন বিলেতে আছেন, আজকে চলে যাচ্ছেন, আপনারা ঈদের দিন বাংলা চ্যানেলে দেখবেন আমাদের একটি আড্ডা আছে আবদুল্লাহ সাহেবের সঙ্গে, আড্ডা অনুষ্ঠানটি খারাপ লাগবে না, যাই হোক এই গেল সাহেব। আমার কাছে সবচেয়ে আনন্দ লেগেছে আজকে যখন এই যে শিশুদের দেখেছি, এই শিশুদের দেখার তিন চারটে কারণ আছে, এক কারণ হচ্ছে তারা এতদূর থেকে এসছে, দ্বিতীয়ত তারা আমাদের ভবিষ্যৎকে রিপ্রেজেন্ট করে, আজকে আমরা আপনারা যা করি না কেন, আমরা যে দেশ নির্মাণ করি না কেন, আয়ারল্যান্ডে আপনারা বাংলাদেশের জন্য, বাংলাদেশ প্রবাসীদের জন্য যে উত্তরাধিকার রেখে যান না কেন, সব কিছু তাদের জন্য, আপনার আজকের শ্রম তাদের জন্য, এবং তাদেরকে মুখোমুখি রাখা ভালো, তাহলে আপনার আমাদের দায় দায়িত্বটি কী আমরা স্পষ্ট অনুধাবন করবো, আমরা ভুলে যাবো, আমরা কিন্তু ভাবি অনেক সময় যে আমার আমরাই করব, কিন্তু আমরাই করছি তো ওদের জন্যে, ওরা করবে ওদের উত্তর প্রজন্মের জন্য। আর চতুর্থ যেটি সেটি হচ্ছে তোরা একটি বাংলা স্কুলের প্রতিনিধিত্ব করছে, এবং মেয়রতে যে একটি বাংলা স্কুল আপনারা চালাচ্ছেন এটি আমি আপনাদেরকে একেবারে স্বনির্বন্ধভাবে বলতে পারি যে আমি আগামীবার এলে মেয়র যাব এই স্কুল দেখার জন্য। এটি হচ্ছে, এটি হচ্ছে আমার প্রতিদিনের জীবনযাপনের সঙ্গে একটা ক্লাস, এটা একটা ভ্যালু এডিশন করব। আমরা তো এই যে করছি সব আছে ঠিক আছে, আমাদের প্রতিদিনের যেই দায় দায়িত্বগুলো, কিন্তু একটি বাংলা স্কুল যে আপনারা চালাচ্ছেন আপনার, এটি কিন্তু কয়েকটি কারণে হচ্ছে, সেটি হলো যে আমরা অনুধাবন করছি যে আমরা বিদেশে এসেছি, আমরা একটি গর্বিত জাতি, আমরা আমাদের ভাষা সংস্কৃতি নিয়ে খুব গর্ব করি, কিন্তু আমাদের একটি প্র্যাকটিক্যাল প্রবলেম হয়ে যাচ্ছে, আমার ছেলেমেয়েরা বাংলা ভাষার সঙ্গে পরিচিতিতে কি রাখতে পারবে, আমি কি ওর যে লেখাপড়ার যে সকল বিষয় আছে, অন্য ভাষা আছে, এমনকি ফরাসি স্প্যানিশ আছে, এই করবার পরে আমি কি বাংলা আরও একটি বাড়তি ভাষা তার উপর চাপিয়ে দেব, চাপিয়ে না দিলে আমি কি ওর সঙ্গে আমাদের উত্তরাধিকারের আমার ঐতিহ্যের ছেদ ঘটাবো, এটি তো একটা বড় সমস্যা, এই সমস্যাটিকে আমরা কিভাবে দেখব। আমরা যে সাংস্কৃতিক
ও মূল্যবোধের উত্তরাধিকার নিয়ে এসেছি, আমরা কিন্তু সেখানে আটকে না, বাংলাদেশের মানুষ সেখানে আটকে নেই। বিবর্তন হচ্ছে, বিবর্তনটা কিন্তু অর্গ্যানিক। আপনারা যেহেতু এখানে, আপনাদের কিন্তু জীবনযাপন প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে নয়, আপনাদের জীবনযাপন এই আয়ারল্যান্ডের বর্তমানের সঙ্গে, এবং এই আইরিশ অভিজ্ঞতার মধ্য দিয়ে আপনাদের কাছে নতুন নতুন ভাবে সমস্যাটি দেখা দেবে। বাংলা ভাষা শেখানোর বিষয়ে বাংলাদেশের মা বাবা যা ভাববেন, এখানে কিন্তু আপনাদের একটু ভিন্নভাবে ভাবার প্রয়োজনীয়তা দেখা দেয়। এই যে প্রয়োজনীয়তা, এখানে আপনারা নতুন করে তখন বাংলা ভাষাকে আমাদের জীবনের অংশ কিভাবে করবেন সেই চ্যালেঞ্জ নিয়ে চিন্তা করার সময় হয়েছে, এবং এটি আপনারা করছেন, এবং এটি আপনারা এমনও করছেন যে আচ্ছা এই প্রতিদিন তো করা যাবে না, আমরা তো ছুটির দিনের ভাগটাকে বের করা যায় কিনা, কিন্তু তারপরেও দেখবেন, তারপরেও দেখবেন যেটি সমস্যা থাকবে, একটা পর্যায়ে যে মনে হবে যে ওর শনিবারটিকেও কি আমি এইভাবে নষ্ট করব। বাংলা ভাষা আপনার যখন প্রায়োগিক বা অর্থনৈতিক মূল্য না থাকবে, তখন এক পর্যায়ে যে কোনো এক বাবা মা ভাবতে পারেন দরকার। সেজন্যে স্কুলের কারিকুলামের মধ্যে বাংলা ভাষাকে পরীক্ষার নম্বর সম্পন্ন একটি বিষয় হিসেবে ইনক্লুড করবার চেষ্টাটি থাকতে হবে, এবং সেগুলো স্কুলে যেন, অর্থাৎ বাঙালি অধ্যুষিত যে জায়গা আছে সেখানে স্কুলে যেন সে মাস্টারমশাই থাকেন, সেটিরও ব্যবস্থা করতে হবে। এজন্য আপনাদের দিক থেকে এই চাপটি আসতে হবে, আর আমাকে যদি আপনারা মনে করেন, আমরা আমাদের দিক থেকে একটু অফিসিয়ালি যে সকল এনকারেজমেন্ট দেওয়ার সেটি দেবো, কিন্তু হয় কি এখানে প্রয়োজনটি আছে, এই অনুভবটি যদি এদেশের নীতি নির্ধারকরা না দেখেন তাহলে তারা কিন্তু সেটাই সায় দেবেন না, এবং এখানটাতেই হচ্ছে আমাদের আসলে আগামী দিন এই ভাষার স্বার্থ সংরক্ষণের দিক। আমি মনে করি যে আমরা একটু চেষ্টা করি এদের কাছ থেকে শিখতে, ডাবলিনে আপনাদের বাংলা শেখার বইয়ের কি অবস্থা? আপনারা যদি মনে করেন যে কিছু বইয়ের তালিকা দেবেন হাই কমিশনার, সেই তালিকা ছাড়া আরো কিছু বই আপনাকে পাঠিয়ে এখানেও করেন, আমি আপনাদেরকে পাঠিয়ে দেব। এবং আমি বলতে পারি যে আর ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন বয়সে আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রে কিন্তু বয়স নির্ভর বইয়ের পাবলিকেশন আমাদের আছে। আমি দেখি আপনাদের ওই যাতে বাচ্চারা পড়াশুনোও করতে পারে বাড়ি নিয়ে, সেই ধরনের আমি দেখে পাঠিয়ে দেব। আপনারা যদি উদ্যোগটা নেন তো বাংলা শেখাবার উদ্যোগ যেখানে হবে আমি সেখানে ধরে দেবো না, আমি কখন আমি আগামীবার যখন আমি আগামীবার যখন আসবো আমার মাই নেক্সট স্টপ বলবো, আমি এটা আপনাকে দেখতে পারি বলতে পারি। এই ধরনের উদ্যোগ, হ্যাঁ এই ধরনের উদ্যোগকে একেবারেই পৃষ্ঠপোষকতা ছাড়া ছেড়ে দেওয়া যায় না। হ্যাঁ আপনাদেরকে অভিনন্দন, এই বাচ্চাদেরকে অভিনন্দন যে এরা এই 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 কাজটি করছে, খুব খুব ভালো হলো এটা। ভিসা এবং কনসুলার সার্ভিসেস, ও আচ্ছা তার আগে বলে দিই, আপনারা কিন্তু বারংবার বলছেন লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার, লন্ডনে আমাদের হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সিলার, বাট বিলিভ মি আই এম ইওর অ্যাম্বাসেডার, হি ইজ ইওর কমার্শিয়াল কাউন্সিলার। আমরা কিন্তু ওখানে বসে দুটো হ্যাট পরে আছি, বসে আছি লন্ডনে, কিন্তু আমি পূর্ণভাবে আয়ারল্যান্ডের জন্য রাষ্ট্রদূত, আমার একটা পারাবার কোনো চাই নেই, আমি চাইলেও হবে না। সুতরাং ফরগেট হাই কমিশনার, চিঠি বিলেতি, এখানে আমি বাংলাদেশের রাষ্ট্রদূত, আমরা বাংলাদেশের দূতাবাস, আয়ারল্যান্ডের দূতাবাস লন্ডনে অবস্থিত আছে কিন্তু সেটি দূতাবাস, হাই কমিশন নয় এটা, এটা একদম। এবং সেখান থেকে কিন্তু আপনাদের ওনারশিপও বাড়বে, আমরা যদি এটা একটু ভাবি, আপনাদের ওনারশিপ যেমন বাড়বে আমার দায়বদ্ধতাও বাড়বে। হ্যাঁ প্লিজ রিমাইন্ড টাইম অ্যান্ড এগেইন দ্যাট আই এম ইওর অ্যাম্বাসেডার, আই মে বি হাই কমিশনার টু ব্রিটেন বাট আই এম ইওর অ্যাম্বাসেডার, এবং সেখানে হাই অ্যাম্বাসেডারের কাছে আপনাদের যা কিছু
যা কিছু আপনাদের অ্যাসপিরেশন সেটি একেবারেই অকপটে হ্যাঁ টাইমে লেগে গেল আমাকে জানাবে এবং এটি আপনাদের বাড়াবাড়ি হবে না আপনাদের কাজই তো সেটাই আর আমি তো সেই উইন্ডো ফর দি গভর্নমেন্ট আমি তো বাংলাদেশের জন্য সেই উইন্ডো আমি চেষ্টা করব যতটুকু পারি যেভাবে পারি হ্যাঁ আমরা সবাই মিলে এটি কাজটি করব সেই জায়গায় আমি আপনাদের আশ্বস্ত করতে পারি আচ্ছা কামিং ব্যাক টু সার্জেন কনসুলার কাজের ব্যাপারে সার্জারির দিকটা আমরা আলাপ করছি আমি 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 চাইব এই এই অল বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাথে সমন্বয়ের মাধ্যমে যাতে হয় এবং এটি আপনারা যেটি বলেছেন একটা স্পেসিফিক তারিখ কিন্তু সবসময় হয়ে ওঠে না কিন্তু আমরা যদি একটা পিরিয়ডিসিটি ঠিক করি আপনারা যদি বলেন যে আপনাদের প্রতি মাসে দরকার বা প্রতি দু মাসে দরকার হ্যাঁ আমরা একটু টার্গেট করি হ্যাঁ না না আমি যেটা বলছি আপনারা যেটা মনে করেন যে চার মাসের কথা যদি ভাবেন হ্যাঁ যেভাবে আপনারা মনে করেন এবং সেখানে আমরা এমনও করতে পারি সেটি হচ্ছে যে এই এই শুধু আপনি না কর কিলানি হ্যাঁ এসব মিলিয়ে আমরা সার্কিটটা কীভাবে করতে পারি এমন হতে পারে যে আমরা একবার যখন এলাম তখন আমরা দক্ষিণে চলে গেলাম দক্ষিণ দুটো শহরের জন্য আরেকবার হলো এখন ডাবলিনটা তো বড় তো এখানে আমরা নিলেট ডাবলিন করলাম এই বিষয়টা আপনাদের একটু মতামতটা দিয়ে কিন্তু আমি এই পিরিয়ডিসিটিটা আইল মেনটেইন দিস যে আমরা এই এই মাসের মধ্যে আমাদের একটি ঘটে যাবে এবং সেটি একটি শনিবার করেই হবে আচ্ছা দ্বিতীয় যেটি আমরা ওই এমআরপি করবার পর একটি সংকটের মধ্যে আছি এই সংকটটি খুব সহজ না কেন বলছি প্রকল্পটি হয়েছে কি